প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা যারা এতদিন ধরে ইভেন সেমিস্টার দেওয়ার চেষ্টা করেছিলে, তোমাদের জন্য ইভেন সেমিস্টারের আইনের পরিবর্তন করে নতুন আইনে তোমাদের ইভেন সেমিস্টার দেওয়ার সুযোগ করে দিল রাজ্যের বিশ্ববিদ্যালয়। হয় একই সাথে কি নিয়ম ঘটলো এবং ইভেন সেমিস্টারের ক্ষেত্রে কি রুলস রেগুলেশন পরিবর্তন করলো বিশ্ববিদ্যালয়, সমস্তটা বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, কারণ তোমাদের প্রত্যেকের আন্দোলনের, তোমাদের প্রত্যেকের দাবির এই মুহূর্তে জয়। সেই কারণে ভিডিওটি একেবারে মিস করবে না। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে পঠরত, তোমরা প্রত্যেকে জানো যে আমাদের এতদিন ধরে যে সেমিস্টারের নিয়ম ছিল বা পরীক্ষার নিয়ম ছিল, সেটা ইভেন সেমিস্টার হোক কিংবা অড সেমিস্টার হোক, তোমরা যদি কোনো সেমিস্টারে ফেল করে যেতে, অর্থাৎ সাপ্লি তোমাদের থাকতো, তাহলে তুমি পরের সেমিস্টার দিতে পারতে। ধরো ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার কিংবা সেকেন্ড ইয়ারের থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারে তোমার সাপ্লি রয়েছে, তাও তোমরা পরের সেমিস্টারের পরীক্ষা দিতে পারতে, পরীক্ষায় বসতে পারতে। সেক্ষেত্রে তোমার একটা সাবজেক্টে ব্যাক থাকুক কিংবা একাধিক সাবজেক্টে ব্যাক থাকুক, তোমাদের পরবর্তী সেমিস্টার দেওয়ার সুযোগ থাকতো। কিন্তু নিয়ম অনুসারে যদি তোমরা ফিফথ সেমিস্টার পর্যন্ত আগের যে ব্যাকলগ রয়েছে বা আগের যে সাপ্লিগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করতে না পারো, তাহলে তোমরা সিক্স সেমিস্টারের পরীক্ষা দিতে পারতে না। এক্ষেত্রে অনেক এরকম ইউনিভার্সিটি আছে যারা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামের রুলস রাখে, মানে এক্সামকে ক্লিয়ার করার জন্য একটা সুযোগ দেয়, স্পেশাল এক্সাম হয়ে থাকে, যেটা আমাদের রাজ্যে নেই বললেই চলে। সেই অনুযায়ী আমাদের রাজ্যের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে ফিফথ সেমিস্টারের আগে সমস্ত সাপ্লিমেন্টারি বা ব্যাকলগকে ক্লিয়ার করতে হয়, না হলে সিক্স সেমিস্টার দিতে পারে না, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে না। এই নিয়েই কিন্তু ও এই আইনেই কিন্তু রীতিমতো পরিবর্তন করলো। এই মুহূর্তে রাজ্যের একটি ইউনিভার্সিটি অর্থাৎ স্টেট ইউনিভার্সিটি WBSU কিন্তু পরিষ্কারভাবে এই মুহূর্তে জানিয়ে দিল, যেখানে এ তোমরা যদি ফিফথ সেমিস্টার পর্যন্ত আগের ব্যাকলগ ক্লিয়ার নাও করো, তাও তোমরা সিক্স সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে তোমরা যারা স্টেট ইউনিভার্সিটির নয়, তোমাদের এই ভিডিওটা এখানে স্কিপ করার প্রয়োজন নেই, কারণ তোমাদেরও বিষয়টা প্রত্যেকের জানা উচিত। তো আগেই বলে রাখি যে আমাদের এতদিন ধরে এর যে নিয়ম ছিল সেই নিয়মের পরিবর্তন ঘটলো। যেমনভাবে বললাম, স্টেট ইউনিভার্সিটিতেও ও 15(3) ধারা অনুযায়ী কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল যে ফিফথ সেমিস্টারের মধ্যে সমস্ত সাপ্লিমেন্টারি এক্সাম যদি ক্লিয়ার না করে তাহলে সিক্স সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে না। এখন তোমরা সিক্স সেমিস্টারের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, যেটা অফিসিয়ালভাবে কিন্তু রীতিমতো বলা হয়েছে, যা নোটিস কিন্তু শিক্ষকদের গ্রুপে রীতিমতো পাঠিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে একটা বিষয় জানিয়ে রাখি যে তোমরা সিক্স সেমিস্টার পরীক্ষা দিতে পারছো মানে সিক্স সেমিস্টার পাস করলেই যে তোমরা গ্র্যাজুয়েট হয়ে যাবে, এরকম বিষয় কিন্তু নয়। নোটিসে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে যদি তোমরা ফিফথ সেমিস্টার পর্যন্ত পড়াশোনা করো ও ফিফথ সেমিস্টারে যদি সাপ্লিমেন্টারি থাকে, তার সত্ত্বেও তুমি সিক্স সেমিস্টারে বসতে পারবে, সিক্স সেমিস্টারের পরীক্ষা দিয়ে সিক্স সেমিস্টার পাস করার সুযোগ তোমার থাকছে, কিন্তু তোমার যে আগের সাপ্লিমেন্টারি এক্সামগুলো রয়েছে, আগে যেগুলোর ব্যাকলগ রয়েছে, সেগুলো তোমাকে ক্লিয়ার করতেই হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য, এবং 5 বছর তার জন্য তোমরা সময়সীমা পাবে। এটা তো গেল স্টেট ইউনিভার্সিটির যে বিজ্ঞপ্তি। এক্ষেত্রে আরও একটা বিষয় কিন্তু এই মুহূর্তে ঘটেছে, এ কারণ তোমরা জানো প্রায় 1 মাস হয়ে গেল স্টেট ইউনিভার্সিটি কিন্তু উপাচার্যবিহীন, অর্থাৎ কোনো রকম উপাচার্য কিন্তু স্টেট ইউনিভার্সিটিতে নেই। কোনো আইন পাস করার ক্ষেত্রে, কোনো আইনের পরিবর্তন করার ক্ষেত্রে, সেটা সেমিস্টারের এক্সাম হোক বা রেজাল্টের নিয়ম হোক, যে নিয়মই ইউনিভার্সিটি চেঞ্জ করতে হবে, সেটা একমাত্র অধিকার থাকে উপাচার্যের। একমাত্র উপাচার্যের সিগনেচার, উপাচার্যের সিদ্ধান্তে নিয়মের পরিবর্তন হয়, অথবা তোমাদের সিন্ডিকেট বৈঠকের মাধ্যমে এর রীতিমতো সেই চেঞ্জেস আসে, অথবা শেষ যে বিষয় সেটা হচ্ছে বোর্ড অফ স্টাডিজ, তার মাধ্যমে এ সিদ্ধান্ত আছে, কিন্তু এখানে কোনোটাই হয়নি। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সই করেছেন রেজিস্ট্রার এবং পরীক্ষা নিয়ামক সংস্থা দুজনেরই কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সই রয়েছে, এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত ওয়েবসাইটে দেওয়া হয়নি।
খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে মেবি দিয়ে দেওয়া হবে। এখন ওন এটা নিয়ে প্রশ্ন উঠছে, যেহেতু নিয়মের একটা বিতর্কীকরণ হয়েছে। ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় বা অনেক স্টুডেন্টরা আমাকে যে বিষয়টা তুলে ধরেছে সেই সূত্রে আমি বলতে পারি যে ফিফথ সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে যদি কোনো রকমের সাপ্লি থাকে সিক্স সেমিস্টারে বসতে দেওয়া উচিত। কারণ একটাই, কারণ সিক্স সেমিস্টার ক্লিয়ার করলে তারা গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছে না, কারণ সিক্স সেমিস্টারটা তারা দেওয়ার সুযোগ পাক, সিক্স সেমিস্টারে তারা ক্লিয়ার করুক এবং তারপরে যে ব্যাকলগুলো রয়েছে সাপ্লিগুলো রয়েছে তারা পরবর্তী বছর ক্লিয়ার করবে। কারণ এবছর ধরো সিক্স সেমিস্টার দিল না, পরের বছর যখন সিক্স সেমিস্টার দেবে তখন যদি পরের বছর ব্যাকলগ আসে তাকে আবার দিতে হবে। তাহলে এই যে একটা বছর, এই যে একটা ছমাস, এই ছমাস থেকে তারা বিরত থাকবে কেন? এই ছমাসেও তাদের সুযোগ দেওয়া হোক, কারণ তারা অনেকটাই সিক্স সেমিস্টারের পড়াশোনা করে ফেলে, সেই কারণে তাদের সুযোগ দেওয়া উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। শুধুমাত্র স্টেট ইউনিভার্সিটি না, ক্যালকাটা সহ প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্রছাত্রীদের এই সিক্স সেমিস্টারে বসার সুযোগ দেওয়া উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তোমাদেরও অনেকে এই বিষয়টা এগ্রি করেছো, বাদবাকি যারা রীতিমতো কলেজে পড়ছো তোমাদের কি মনে হয়, কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে কোনো অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।